হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে গ্রিল সস। আপনারা চাইলে খুব সহজে এটি বাসায় তৈরি করে নিতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আরও নতুন নতুন রেসিপি পেতে। তো চলুন দেখে নিই রেসিপিটি। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ঠান্ডা তরল দুধ। আমি দুধটাকে আগে থেকে জাল করে ডিপ ফ্রিজে কিছুটা বরফ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা আর কালো গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার। আপনারা এখানে চাইলে লেবুর রস ব্যবহার করতে পারেন। এখন ঢাকনা দিয়ে ব্লেন্ড করে নেব। কিছুটা ব্লেন্ড করে ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি এক কাপ তেল। তেলটাকে একসাথে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে। তেলটা আস্তে আস্তে দেওয়ার পর দেখবেন যে চসটা অনেক ঘন হয়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি এক চা চামচ অরেঞ্জ জ্যাম। আপনারা চাইলে এখানে জেলি ব্যবহার করতে পারেন। দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জলপাইয়ের আচারের মশলা। এখন আরো কিছুক্ষণ ব্লেন্ড করে নেব। আমার সসটা রেডি হয়ে গিয়েছে। দেখুন সসটা কতটা পারফেক্ট হয়েছে। রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আমি এখন সসটাকে ঢেলে নেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।